আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের এসএসসি প্রোগ্রামের হিসাব এক এক করে আগে সাতটি ছয়টি অ্যাসাইনমেন্টের উত্তর আপলোড করেছিলাম আজকে আমি আপনাদের সাত নম্বর অ্যাসাইনমেন্টের উত্তরটি দিব চেষ্টা করবো দু এক দিনের মধ্যে আপনাদের আট নম্বর অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে আপনাদের কাজটি সম্পূর্ণ করে দেওয়ার জন্য তবে ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলবো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেলের মধ্যে চাপ দেবেন আর অল লেখাটা চলে আসলে অলে একটা চাপ দিয়ে দেবেন এতে করে সুবিধা হবে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর সেই ভিডিওটি যদি আপনার প্রয়োজনীয় হয় অবশ্যই আপনি দেখে নিতে পারবেন শিক্ষার্থীর কথা না আমি আপনাদের উত্তরটা বলি আর আমরা কারণ আমাদের হিসাব বিজ্ঞানের এমএম পার্টগুলো কঠিন সেজন্য আমি আপনাদের দেখায় দেখায় কথাগুলো বলি প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে প্রশ্নটা বুঝাবো তারপর আমরা তুলগুলা করব দেখেন এখানে লিখেছি যে হিসাব সংরক্ষণের এমন কিছু ভুল আছে যেগুলো রেওয়া মিল তৈরির মাধ্যমে উদ্ঘাটন করা সম্ভব হয় না আর উক্ত ভুলগুলো উদাহরণ সহ কীভাবে বিশ্লেষণ করা যায় সেই বিষয়ে এখানে শিক্ষার্থী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আপনাদেরকে একটা বিষয় বলবো যে আগে যে আমি আপনাদের ভিডিওগুলো আপলোড করে দিয়েছি এক থেকে ছয় সেটি যদি কেউ না দেখে থাকেন অবশ্যই আপনারা প্লে লিস্টে ভিডিওগুলো দেখে নেবেন এবং সেই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন শেয়ার করবেন আর আপনাদের সহযোগিতা আজকে পর্যন্ত এসতে পেরেছি সেই জন্য অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর একটা বিষয় আপনারা অবশ্যই এইটি লেখাগুলো দেখে পড়ে দেখে তারপর যদি আপনার মনে করেন যেন আপনি লিখতে পারেন আলহামদুলিল্লাহ লিখতে লিখে দিতে পারবেন আর আপনাদের অবশ্যই বলেছিলাম আপনাদের অ্যাসাইনমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করব আবার যদি আমাকে সুস্থ রাখে অবশ্যই আমি আপনাদের কাজটি করে দেব আর আপনাদের চাহিদা অনুযায়ী অনেক সময় ভিডিওগুলো আপলোড করতে পারি না সেজন্য আপনাদের অনেকের মন খারাপ হতে পারে সেজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ আপনাদের কাজটা করে দেওয়ার মতো আমার ইচ্ছা এবং সামর্থ্য দুইটাই আছে কিন্তু এখন সময় স্বল্পতার জন্য আপনাদের কাজগুলো করে দিতে পারতেছে না তারপরও আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি যখনই সময় পাই তখনই আপনাদের কাজগুলো নিয়ে বসি ভাবি আপনাদের কাজগুলো কিভাবে করে দেওয়া যায় আর আমাদের এখনও উন্নত বিশ্ববিদ্যালয় থেকে কোনো রুটিন প্রকাশ হয় নাই ওই রুটিনটা প্রকাশ হলেই আমি আপনাদেরকে রুটিনটা দিয়ে দিব তাহলে আপনারা ধরে নেন যে নভেম্বর ডিসেম্বরে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা সেই লক্ষ্যে জন্য সকলে পিপারস নিতে থাকি এখনকার এই সাত নম্বর অ্যাসাইনমেন্টের উত্তরটি তেমন বড় না তারপরেও শিক্ষার্থী আপনারা উত্তরটা সুন্দর করে লিখবেন লিখে আপনারা জমা দিবেন আর আপনাদের একটা উত্তর আছে সেসব বিজ্ঞানে সেটা আমি দিব পারতাম সবগুলো ভিডিও একসাথে আপলোড করে দিয়ে দিতাম কিন্তু এখানে সময় স্বল্পতার কারণে এগুলো অনেকগুলো সময় লাগে এই বিষয়গুলো নিজে লিখে তারপর এগুলো তৈরি করতে হয় সেজন্য আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কোনো শিক্ষার্থী সংখ্যাকে প্রাধান্য দেব না শিক্ষার্থীকে প্রাধান্য দেব কোনো সাবজেক্টে যদি আমার শিক্ষার্থী কর্ম থাকে আমার কোনো অসুবিধা নাই আমি তাকে সহযোগিতা করব। কিন্তু আপনাদের কাছে একটি আমার চাওয়া যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আগামী দিনগুলোতে আপনাদের কাজগুলো করে দিতে পারি সেই জন্য শিক্ষার্থী অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আপনাদের সর্বশেষ পেজটি দেখাবো অবশ্যই আপনারা দেখে তারপরে আপনারা আপনাদের লেখাটা কমপ্লিট করবেন তবে আপনারা দীর্ঘদিন ধরে আপনারা আমাকে অপেক্ষা করে সময় দিয়েছেন সেজন্য জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আর আজকের ডিউটোরিয়াল এখানে শেষ করব সকলকে আবারও সালাম জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব আসসালামু আলাইকুম